Hello dear students, welcome to the online class. Dear students, today we will read out the poem Easter Wings by famous poet George Herbert. Dear students, look at the structure, look at the shape of the poem. This is important to know about the shape of the poem, and its shape resembles the wings of a bird. You can see here, as we look at the printed poem, we are reminded of the wings of an eagle or a lark. A poem of this kind belongs to the class of poetry known as pattern poetry. This kind of poetry is known as pattern poetry. So we can say Easter Wings is a pattern poem. Okay. And this type of poetry is also called hieroglyphic poems. Hieroglyphic means a figure or a device or a sign having a hidden meaning. Okay, hieroglyphic means a figure or a device or a sign having a hidden meaning. And we can say that Easter Wings is also a hieroglyphic poem. The second thing about this poem, we have to say the significance of the title. You have to know the significance of the title Easter Wings. As you know, wings are relevant because the poet wishes to fly upwards like a lark. He wants to fly upwards just as Christ ascended. Jesus Christ ascended to heaven on the third day after his crucifixion. Easter is the festival celebrating Christ's ascension. On the occasion of Easter, the poet would like to fly upwards. In his case, the flight is, of course, not a literal one, but metaphorical, in the sense of a spiritual elevation or regeneration. So, the title is related to the resurrection day. You know, the resurrection day, or we can say the poem celebrates Christ's resurrection. That is, he's coming back to life on the third day after his martyrdom. At the same time, the poem expresses the writer's fervent aspiration to fly upwards like a lark in order to achieve a spiritual elevation. So, the title is Easter Wings. Now, come to the poem. I'll tell you the Bengali meaning of the poem line by line. So listen to me very attentively and carefully. তোমরা দেখতেই পাচ্ছ যে কবিতাটি শেপটি একটি পাখির আকারের, হ্যাঁ, একটি পাখির আকারের, পাখির ডানার মতো। এখান থেকে লম্বা লাইনগুলো প্রথম বড় থেকে ছোট, আবার শেষ মাঝখান থেকে ছোট থেকে বড়, আবার বড় থেকে ছোট, আবার ছোট থেকে বড়, পাখির ডানার মতো একটা আকার তৈরি করেছে। এটার আরো অনেক হিডেন মিনিং আছে যেটা আমরা পরবর্তীতে বলবো। তো আমরা আগে লাইন বাই লাইন এটার বাংলা অর্থটা পড়ে নিই। দ্য ফার্স্ট লাইন ইজ লর্ড Who created man in wealth and store? এখানে কবি সৃষ্টিকর্তাকে স্মরণ করছেন, যে লর্ড হু ক্রিয়েটেস্ট ম্যান ইন ওয়েলথ অ্যান্ড স্টোর, যে নাকি সৃষ্টিকর্তা, যে নাকি মানুষকে অনেক ধন সম্পদ দিয়ে পরিপূর্ণ করে তৈরি করেছেন। হ্যাঁ, দ ফুলিশলি হি লস্ট দ্য সেম, কিন্তু মানব জাতি কি করেছে, তাদের বোকামির কারণে সব কিছু হারিয়েছে। ডিকেইং মোর অ্যান্ড মোর, যে আরও বেশি ধ্বংসপ্রাপ্ত হতে হতে, ক্ষয় হতে হতে, যে তাদের সম্পদগুলো কমতে কমতে, টিল হি বিকেম মোস্ট পোর, যে সে একেবারে দরিদ্র হওয়া পর্যন্ত কি তাদের সম্পদগুলো আস্তে আস্তে একেবারে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। নাও উইথ দি, তোমার সাথে, ও লেট মি রাইজ, আমাকেও পুনরুত্থান করো, আমাকেও উঠাও। অ্যাজ লার্ক, লার্ক মানে একটা পাখি, স্কাইলার্ক বলতে পারি আমরা, বা ভরত পাখি বলতে পারি, হারমোনিয়াসলি,
যে ভরত পাখি কি গান গাইতে 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 উপরের দিকে উঠে যায়। তো সেরকম কবিও এখানে কি গান গাইতে গাইতে উপরের দিকে উঠতে যাচ্ছেন, আপলিফটেড হতে যাচ্ছেন। আই এম সিইং দিস ডে দাই ভিক্টোরিয়াস, এবং কি তোমার যে জয়, সে জয়ের গান আমি গাইতে গাইতে কি উপরের দিকে উঠতে চাই। দেন শেল দ্য ফল ফার্দার দ্য ফ্লাইট ইন মি, তারপর কি আমি আমি আমার যে পতন হয়েছে সেই পতনের পর কি আমি এখন আবার উপরের দিকে উঠতে চাই। তো এটা হচ্ছে কি লিটার আক্ষরিক অর্থটা আমরা এখানে বলতে পারি, কিন্তু এটার যেহেতু এটার এটার একটি হিডেন মিনিং রয়েছে কবিতাটির, তো হিডেন মিনিংটি আমরা একটু দেখি। যে এখানে কবি বলছেন, লর্ড হু ক্রিয়েটেস্ট ম্যান ইন ওয়েলথ অ্যান্ড স্টোর, যে সৃষ্টিকর্তা যে নাকি মানুষকে অনেক ধন সম্পদ দিয়ে তৈরি করেছে। আসলে এখানে ম্যান বলতে আমরা এখানে এখানে আমরা মানুষের অ্যাডামের কথা আমরা এখানে স্মরণ করব, যে এখানে কবি আসলে মানুষের ফার্স্ট ডিসঅবিডিয়েন্সকে বোঝাতে চেয়েছেন, তুলে ধরতে চেয়েছেন, ফার্স্ট ডিসঅবিডিয়েন্স অফ ম্যান অ্যাকচুয়ালি। তো দ্য ফুলিশলি হি লস্ট দ্য সেম, যে তার বোকামির কারণে সে সবকিছু হারিয়েছে। এখানে তো তাহলে কবি কি বলতে চাচ্ছেন যে দ্য পোয়েট রেফার্স টু ম্যানস ফার্স্ট ডিসঅবিডিয়েন্স অফ গডস কমান্ড, অ্যাজ ইউ নো অ্যাডাম অ্যান্ড ইভ অ্যান্ড দ্য স্টোরি, যে অ্যাডাম অ্যান্ড ইভ কি করেছিল, প্রথম গডের যে নির্দেশনা ছিল সেটাকে ভায়োলেট করেছিল, অ্যান্ড দে ভায়োলেটেড গডস কমান্ড নট টু ইট দ্য ফ্রুট অফ আ পার্টিকুলার ট্রি ইন দ্য গার্ডেন অফ ইডেন, দ্যাট অ্যাক্ট অফ ডিসঅবিডিয়েন্স লেড টু ম্যানস ফল ফ্রম ডিভাইন গ্রেস, সো দ্যাট অ্যাডাম অ্যান্ড ইভ আর এক্সপেলড ফ্রম ইডেন, দ্যাট ডিসঅবিডিয়েন্স কনস্টিটিউটস অরিজিনাল সিন, উই নো দিস ইজ দ্য অরিজিনাল সিন, and it is this original sin which forms the subject of Milton's famous poem Paradise Lost, you know. It was through their own fault that Adam and Eve lost the joys of paradise. যে অ্যাডাম অ্যান্ড ইভ যে ডিসঅবিডিয়েন্স দেখিয়েছিল সেই ডিসঅবিডিয়েন্সের কারণে তাদেরকে হ্যাভেন থেকে কি হ্যাভেন থেকে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এটাই ছিল মানুষের প্রথম ডিসঅবিডিয়েন্স এবং এটাই ছিল অরিজিনাল সিনটা। তো এখানে আসলে ম্যান বলতে এখানে অ্যাডামকে বোঝানো হচ্ছে, অ্যাডাম অ্যান্ড ইভকে আসলে বোঝানো হচ্ছে, এবং তাদের যে ফুলিশনেস ছিল, ডিসঅবিডিয়েন্স ছিল, সেটার কথা এখানে তুলে ধরা হচ্ছে। এবং ডিকেইং মোর অ্যান্ড মোর, এখানে আসলে ডিকেইং মোর অ্যান্ড মোর বলতে মানুষের যে পাপে পাপে পরিপূর্ণ হচ্ছে সেটাকে বোঝানো হচ্ছে, তাদের ধন সম্পদ তো ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এখানে ধন সম্পদ বলতে স্পিরিচুয়ালিটি, স্পিরিচুয়াল পাওয়ার, তাদের পিউরিটি, এগুলোকে বোঝানো হচ্ছে। এবং ডিকেইং মোর অ্যান্ড মোর টিল হি বিকেম মোস্ট পোয়ার, অ্যাকচুয়ালি তাদের স্পিরিচুয়াল, তাদের রিলিজিয়াস বিলিফকে বোঝানো হচ্ছে, যে মানুষ পাপে পাপে পরিপূর্ণ হয়ে এখন কি তাদের সম্পূর্ণ হার সম্পূর্ণ পূর্ণ হারিয়ে এখন কি পরিপূর্ণ একজন পাপী আত্মায় পরিণত হচ্ছে, সেটাকে বোঝানো হচ্ছে। এখন উইথ দি ও লেট মি রাইজ, এখন কবি বোঝাতে চাচ্ছেন যে তিনি এখন গডের কাছে তিনি আপিল করছেন যে to give him strength enough to enable him to rise from his fallen state and to fly upwards steadily and smoothly like a lark. দেখো এখানে কি বলছে, with thee oh let me rise as lark harmoniously, ঠিক আছে, lark পাখির মতো তিনি এখন উপরের দিকে উঠতে যাচ্ছেন, আপলিফটেড হতে যাচ্ছেন হারমোনিয়াসলি। lark পাখি যেমন কি skylark যেমন গান গাইতে গাইতে অনেক উপরে উঠতে পারে, সেরকম তিনি গান গাইতে গাইতে অনেক উপরে উঠতে যাচ্ছেন। তো তিনি কিসের গান গাইতে চাইছেন, অ্যান্ড সিং দিস ডে দাই ভিক্টোরিস, এই ডে রেজারেকশন ডে এর কথা বলছে, যেটাকে সেলিব্রেট করতে যাচ্ছেন কবি, সেই ডে জিজাস ক্রাইস্টের যে ভিক্টোরি, সেই ভিক্টোরিকে তিনি সেই ভিক্টোরি জয়ের গান তিনি গাইতে গাইতে উপরের দিকে উঠতে যাচ্ছেন। মানে উপরের দিকে উঠতে যাওয়া মানে হচ্ছে তিনি তার যে সিনগুলো ছিল সেগুলো থেকে মুক্ত হয়ে, বিধাতার সৃষ্টিকর্তার ক্ষমাপ্রাপ্ত হয়ে তিনি আসলে আবার রিলিজিয়াস লাইফে মনোনিবেশ করতে চাচ্ছেন। এটাকেই তিনি আসলে আপলিফটেড বা হ্যাঁ আপলিফটেড বোঝাচ্ছেন। দেন শেল দ্য ফল ফার্দার দ্য ফ্লাইট ইন মি, এখানে তিনি আসলে তার যে ফলটা ছিল, তার যে পাপগুলো ছিল সেগুলোকে তিনি কি বোঝাচ্ছেন, যে এগুলোর কারণে এটা কি এখন তিনি আসলে এই ফলটারও দরকার ছিল, এই ফলের কারণে কি তিনি এখন আবার ফ্লাইট করতে পারবেন, ফ্লাই করতে পারবেন উপরে, যে তার পাপের কারণে তিনি যে পতিত হয়েছিলেন সেই পতিত হওয়ার কারণে তার এখন আবার উপরে ওঠার ইচ্ছা জেগেছে।
এবং এই উপরে ওঠার মাধ্যমে কি তিনি আবার স্পিরিচুয়ালিটি অর্জন করতে পারবেন। তো এখানে আসলে দ্য পয়েট উড লাইক টু সিং অ্যাবাউট ক্রাইস্ট ট্রিয়াম্ফ ওভার ডেথ। ইউ নো দ্য ট্রিয়াম্ফ ওভার ডেথ অফ জিজাস ক্রাইস্ট, সো দিস ইজ হোয়াট দ্য পয়েট ইজ সেইং হিয়ার। Again, the second stanza of the poem, my tender age in sorrow did begin. My tender age in sorrow did begin. তো এখানে কবি সরাসরি তার নিজের জীবনের কথাই তুলে ধরেছেন, যে তার যে ছোটবেলা থেকে তার যে সরগুলো, তার যে দুঃখগুলো, সে সাফারিংসগুলো, সেগুলোর কথা তিনি তুলে ধরেছেন, যে ছোট তার ছোট বয়স থেকে তিনি ছোটবেলা থেকে তিনি অনেক দুঃখ কষ্ট সয়েছেন, অ্যান্ড স্টিল উইথ সিকনেস, এবং তিনি সিক ছিলেন, অ্যান্ড শেম দাউ ডিডেস্ট সো পানিশ সিন। তো তিনি এগুলোকে আসলে বলতে চাচ্ছেন, এগুলো ছিল ছিল আসলে তার যে দুঃখ দুর্দশাগুলো ছিল, তার আসলে কি তার যে পাপ ছিল সেগুলোর জন্য একটা শাস্তি ছিল সৃষ্টিকর্তার পক্ষ থেকে। দ্যাট আই বিকেম মোস্ট থিন, এবং তার এই দুঃখ যন্ত্রণার কারণে তিনি এতটাই দুঃখ যন্ত্রণা সয়েছেন তার সেই ছোটবেলা থেকে, তো তিনি আসলে এতটাই থিন হয়ে গেছেন এই পানিশমেন্টের কারণে। তো এখন আবার তিনি কি এই থিন অবস্থা থেকে তিনি আবার আপলিফ্ট করতে চাচ্ছেন, মানে নিজের পরিস্থিতির উন্নতি করতে চাচ্ছেন তিনি। লেট মি উইথ দি, লেট মি কম্বাইন। এখন আবার তিনি সৃষ্টিকর্তাকে উদ্দেশ্য করে বলছেন যে লেট মি কম্বাইন। আসলে তিনি জিজাস ক্রাইস্টকে অ্যাড্রেস করছেন, অ্যাড্রেস করে বলছেন যে লেট মি কম্বাইন, তোমার সাথে আমাকে একীভূত করে ফেলো, অ্যান্ড ফিল দ্য ভিক্টোরি, এবং তোমার যে জয় সেই জয়টাকে আমাকে অনুভব করতে দাও, সেই জয়ের গান গাইতে দাও আমাকে। কিসের জয়? ওই জয়টাকে বোঝানো হচ্ছে যে জিজাস ক্রাইস্ট ট্রিয়াম্প ওভার ডেথ ওয়াজ প্রুভড বাই দ্য ফ্যাক্ট দ্যাট অন দ্য থার্ড ডে আফটার হিজ ক্রুসিফিকশন হি রোজ ফ্রম হিজ গ্রেভ অ্যান্ড অ্যাসেন্ড টু হ্যাভেন। সো দ্য পয়েট উড লাইক টু সিং অ্যাবাউট দ্য রেজারেকশন, and the poet would like to celebrate the victory of Christ. Actually, the poet wants to celebrate the victory of Jesus Christ. So সেটাই তিনি বলছেন যে আমি আসলে তোমার ভিক্টোরিটাকে ফিল করতে চাই। For if I imp my wing on thine, affliction shall advance the flight in me. তো for if I imp, imp মানে হচ্ছে গিয়ে কারো কোনো পাখির ভাঙা পালকের মধ্যে কোনো পালক লাগানো, ভাঙা পাখার মধ্যে ডানার মধ্যে পালক লাগানো, যাতে করে পাখিটা আরো বেশি উড়ার শক্তি পায়, এটা আর কি। একটা পাখা ভাঙা পাখার সাথে ডানার সাথে কোনো পালক লাগিয়ে শক্তি আরো বৃদ্ধি করা, যাতে সে আরো ভালো করে উঠতে পারে, সেটা আর কি ইনগ্রাফটিং। তো সেই ইনগ্রাফটিং কে বোঝানো হচ্ছে এখানে ইম্প দ্বারা। তো ইফ আই ইম্প মাই উইং, তো এখানে কবি বলতে চাচ্ছেন তার ভাঙা ডানা, তার এই দুঃখ দুর্দশার বর্তমান পরিস্থিতিকে তিনি বলতে চাচ্ছেন যে আসলে তিনি ভাঙা ডানার একটি পাখি, তিনি একটি ব্রোকেন উইংস বার্ড হিসেবে নিজেকে এখানে বলতে চাচ্ছেন, যে তার উইংটা ব্রোকেন, অ্যান্ড সে কি তিনি জিজাস ক্রাইস্টকে কি বলতে চাচ্ছেন যে তোমার ডানার সাথে আমার ডানাকে একীভূত করো, তাহলে কি কবি কি তাহলে তিনি আরো বেশি শক্তি পাবেন উঠতে, আপলিফ্ট হতে পারবেন, মানে তার স্পিরিচুয়ালিটিকে আরো বাড়াতে পারবেন, বৃদ্ধি করতে পারবেন, এবং তিনি পবিত্র হতে পারবেন। অ্যাফ্লিকশন মানে তার যে দুঃখ দুর্দশা ছিল সেটা শ্যাল অ্যাডভান্স দ্য ফ্লাইট ইন মি। তো এখন তিনি অ্যাফ্লিকশনকে কি বলতে চাচ্ছেন, যে এই অ্যাফ্লিকশনের কারণেই কি, এই মিসফরচিউনের কারণেই কি আমার আমি এখন আরো বেশি উপরে উঠতে পারবো। তো এটাকে তিনি এক ধরনের ব্লেসিং হিসেবে দেখছেন অ্যাফ্লিকশনটাকে। তিনি বলতে চাচ্ছেন যে যে দিস অ্যাফ্লিকশন will be quickening the speed of his eagle-like flight. Okay, if there were no affliction, no damage to the wings, there would be no engrafting to feathers, and there would be no improvement in the powers of flight. So affliction or damaged wings are there for a blessing in so far as the poet's powers of flight will be increased on account of the healing effect of God's grace. তো এখানে ড্যামেজড উইং আর সিনফুল লাইফটাকে তিনি আসলে এখানে ব্লেসিং হিসেবে দেখতে চাচ্ছেন, যে
আমি সিনফুল ছিলাম বলেই এখন সৃষ্টিকর্তা আমাকে ক্ষমা করবে এবং ক্ষমা চাচ্ছেন। ক্ষমা পেলে তিনি হয়তো বা আবার স্পিরিচুয়ালিটি অর্জন করতে পারবেন এবং অনেক বেশি পুত পবিত্র হতে পারবেন। তো এই হচ্ছে কবিতাটি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একবার পতন দেখানো হচ্ছে এবং একবার উত্থান দেখানো হচ্ছে, লাইক দ্য শেপ অব দি পোয়েম। হ্যাঁ, যে একবার পতন দেখানো হচ্ছে এবং একবার উত্থান দেখানো হচ্ছে। তোমরা শেপটা লক্ষ্য করলে দেখবে যে প্রথম স্ট্যান্জাতে দেখো, এখানে কবি প্রথমে ম্যানস ফার্স্ট ডিসঅবিডিয়েন্স এর কথা বলছেন, মানে পতন। এই পর্যন্ত আমরা পতন দেখলাম, আবার এখানে তিনি আপলিফটেড হতে চাচ্ছেন, হ্যাঁ উঠতে চাচ্ছেন, ঠিক আছে উঠতে চাচ্ছেন, যে পতন থেকে আবার উঠানে গেল। তো লাইক দ্য শেপ, লাইক দ্য উইংস, শেপটাও অনেক কিছু মিন করে। এখানেও দেখো কবি নিজের সাফারিংস এর কথা বলেছেন এই পর্যন্ত, আবার এখান থেকেই যেখানে দুইটা শব্দ দিয়ে শেষ হয়েছে, আবার দুইটা শব্দ দিয়েই শুরু হয়েছে, আবার তিনি তার উত্থানের কথা বলেছেন যে তিনি উঠতে চান। তো এটা শেপটা যেমন একটা ডানা শেপ দিচ্ছে এবং পুরোটা মিলে যেমন একটা পাখির শেপ দিচ্ছে, ইগলের মতো বা স্কাইলার্কের মতো, তেমনি এটা শেপটাও একটা সুন্দর অর্থ বহন করছে যে উত্থান পতন থেকে আবার উত্থানের দিকে যাচ্ছেন। সো ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ অল, স্টে হোম স্টে সেফ।